নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। 26 তারিখ মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়েছিল, অনেকে ট্রান্সফার অর্ডার পাওয়া সত্ত্বেও জয়েন করতে পারেননি। এখন মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গিয়েছে এবং ট্রান্সফার নিয়ে নতুন স্কুলে অনেকে জয়েন করবেন। এক্ষেত্রে জয়েনিং রিপোর্ট কিভাবে লিখবেন তার একটি নমুনা আমি আপনাদের সামনে তুলে ধরছি, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে শুরু করবেন টু দ্য প্রেসিডেন্ট ব্র্যাকেটে থ্রু দ্য হেডমাস্টার, হেডমাস্টার না থাকলে টিআইসি, তারপরে নতুন স্কুলের নাম এবং নতুন স্কুলের অ্যাড্রেস। সাবজেক্টে দিবেন জয়েনিং রিপোর্ট, স্যার এজ পার অর্ডার অফ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মেমো নাম্বার WBBSE APP MT 03605 ডেটেড 26th February 2021 ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ভাইড মেমো নাম্বার CSE MT 03606 ডেটেড 26th February 2021। এই দুটি মেমো নাম্বার আপনি 26 ফেব্রুয়ারি ইমেল মারফত যে ট্রান্সফার অর্ডার পেয়েছিলেন সেখান থেকে পেয়ে যাবেন। এক্সটেন্ডেড অর্ডার অফ WBBSE বিয়ারিং মেমো নাম্বার 1874 S N ডেটেড 5/5/2021। গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যে এক্সটেন্ডেড অর্ডার জারি করেছিল সেই মেমো নাম্বারটা এখানে দেওয়া হলো। এন্ড দ্য রিলিজ অর্ডার মেমো নাম্বার BPHS /34 ডেটেড 6/5/2021। স্কুল থেকে যে রিলিজ অর্ডার আপনাকে দেওয়া হলো তাতে যে মেমো নাম্বারটা দেওয়া আছে সেটা এখানে বসিয়ে দিবেন। ফ্রম পুরনো স্কুলের নাম এবং পুরনো স্কুলের অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন। আই দ্য আন্ডারসাইন্ড রিপোর্ট মাই সেলফ ফর ডিউটি ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ব্র্যাকেটে 9-10। এখানে আপনি যে সাবজেক্টের টিচার, ইনি ইংলিশের টিচার ছিলেন এবং 9-10 সেকশনে ছিলেন, ওই জন্য ইংলিশ ব্র্যাকেটে 9-10। আপনার যেটা থাকবে আপনি সেটা বসাবেন, 9-10 থাকলে 9-10 বসাবেন, আপার প্রাইমারি থাকলে আপার প্রাইমারি বসাবেন, এইচএস সেকশন থাকলে এইচএস সেকশন বসাবেন। এট ইউর ইনস্টিটিউশন এট 10:30 AM অফ দিস 7th day অফ মে 2021। ইনি 6 তারিখে রিলিজ নিয়ে 7 তারিখে নতুন স্কুলে জয়েন করবেন, তাই এখানে 7th day অফ মে 2021 আপনি যে ডেটে জয়েন করবেন এখানে সেই ডেটটা বসাবেন। তারপর আই দেয়ার ফোর রিকোয়েস্ট ইউ টু অ্যাকসেপ্ট মাই জয়েনিং অ্যান্ড ডু দ্য নিডফুল ফর মাই অ্যাপ্রুভাল। সুতরাং আমি আপনাকে আমার জয়েনিং অ্যাকসেপ্ট করার জন্য অনুরোধ করছি এবং আমার অ্যাপ্রুভালের জন্য প্রয়োজনীয় যা করার করতে অনুরোধ করছি। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি, তার নিচে যিনি জয়েন করবেন এখানে তিনি সই করবেন, এখানে ব্র্যাকেটের মধ্যে তার ক্যাপিটাল লেটারের নাম এবং তার বাড়ির ঠিকানা, এখানে প্লেসে যে নতুন স্কুলটা যে জায়গায় অবস্থিত তার নামটা দিতে হবে। এখানে ইনি জয়কৃষ্ণপুর স্কুলে জয়েন করছেন, এখানে জয়কৃষ্ণপুর বসবে। তারপর ডেটে জয়েনিং ডেটটা 7th May 2021। এই জয়েনিং লেটার লিখে 3 কপি নিয়ে যাবেন, 1 কপি আপনাকে অ্যাকসেপ্টেড অ্যান্ড অ্যালাউড টু জয়েন লিখে সই করে হেডমাস্টার মশাই আপনাকে ফেরত দেবেন এবং 2 কপি উনি রেখে নেবেন।